সময় চলে গেলে হাজার টাকা পয়সা খরচ করেও আপনি আর পাবেন না। খুব ভালো করে মন দিয়ে শুনবেন এবং বিচার করে দেখবেন কথাগুলো সত্যি বলছি কি মিথ্যা বলছি। চাণক্য মুনি বলছেন আয়ুষ ধন একোপি নরভ্যামে শরণ গমিমি। আমাদের এই যে জীবন থেকে এই যে আজকের এই সন্ধ্যাটা 2024 সালে আজকের দিনের এই সন্ধ্যাটা আমার জীবনের জন্য আর কোনোদিন আসবে না। এটা একবারই আসছে, আবার আসবে 2025 সালে আসবে, 2026 সালে আসবে, 2027 সালে আসবে। কিন্তু আজকের ফেব্রুয়ারি মাসে আজকে 11 তারিখ 2024 সালের ফেব্রুয়ারি মাসের 11 তারিখ আপনার জীবনে আর কোনোদিন আসবে না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা পল আমাদের জীবনের জন্য কত মূল্যবান। কিন্তু ভালো করে ভেবে দেখুন আমাদের কোনো হেল জল নেই। আম তালায় জাম তালায় কাঁঠাল তালায় বেল তালায় তাল তালায় কত যে তালা আছে। বন্ধুর সঙ্গে আড্ডা করে তাস খেলে মদ খেয়ে গাঁজা খেয়ে সময় নষ্ট করে দেবে। কোন বোধ বুদ্ধি কোন বিচার বিবেচনা আমাদের নেই। সমাজে যেন কোন অতল তলে তলিয়ে গেছি, সমাজটাকে যেন রসাতলের দিকে আমরা। আমরা ক্লাস থ্রিতে একটা কবিতা পড়েছিলাম, সেখানে বলছে একটা মৌমাছিকে জিজ্ঞাসা করছে যে মৌমাছি একটুখানি দাঁড়াও। মৌমাছি বলছে মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার। মৌমাছি বলছে তুমি দাঁড়াও একবার। মৌমাছি বলছে ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় নাই। মৌমাছি বলছে দাঁড়ানোর সময় নেই। ওই ফুল ফুটে মনে যায় মধু আহরণে মধু ফুটে ফুল ফুটেছে মধু সঞ্চয় করার সময়। সুতরাং এখন তো আমার বাবা দাঁড়ালে চলবে না, আমার যে অনেক কাজ মধু সঞ্চয় করে নিতে হয়। জীবনে এই বসন্তকাল চলে গেলে আর ভুল ভুলবে না যদি আমি এই সময় মধু সঞ্চয় না করি। তাই জীবনে হরিনাম বলার সময় চলে যাচ্ছে, কবে বলবেন এই মধু কবে আর সঞ্চয় করবেন ভালো করে বিচার করে দেখবেন প্রত্যেকটি কথা। তো বলছে বিপিলিকা তুমি এক মিনিট দাঁড়াও। বিপিলিকা বিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি। বিপিলিকা তো বলছে তুমি দাঁড়াও একটা মিনিট দাঁড়াও গল্প করে একটু আড্ডা করে নিয়ে একটু তাস খেলে নি। বিপিলিকা বলছে শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে চিতায় দাঁড়াবার সময় তো নাই। ইতিলিকা বলছে সামনে শীতকাল চলে আসছে আমাকে তার আগেই খাবার সঞ্চয় করে নিতে হবে, নইলে আমি তো আর খাবার পাবো না। আমার যে দাঁড়ানোর সময় নেই, গল্প করার সময় নেই, তাস খেলার সময় নেই। আবার বলা হচ্ছে একটা পাখিকে জিজ্ঞাসা করছে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও যাও ভাই বলি। একটা ছোট পাখি তাকে ডাকছে এসো তোমার সঙ্গে একটু তাস খেলি তোমার সঙ্গে একটু আড্ডা করি। ছোট পাখি বলছে আমি আছি তিনলতা এখন যে বনিব মাশা দাঁড়াবার সময় তো নাই। ক্লাস থ্রিতে পড়েছিলাম এই কবিতাটা, যখন পড়েছিলাম তখন এর অর্থ বুঝতে পারিনি, আজ গীতা পড়তে এসে বুঝতে পারি এর অর্থটা কি বলা হয়েছিল। তাই ভালো করে নিজেরা বলে দেখুন সময় চলে যাচ্ছে আর কবে মধু হরিনামের মধু কবে সঞ্চয় করবেন। একের পর এক দিন তো চলে যাচ্ছে, জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। যদি আমাদের জীবন থেকে একবার চলে যায় সে আর আসবে না। আর আমরা ঈশ্বর আমাদের সব থেকে বুদ্ধিমান প্রাণী বলে পাঠিয়েছে জগৎ সংসারে, আমরা সত্যি সত্যি বুদ্ধিমানের মতো কাজ কি করছি একটু বিচার করে দেখবেন, একটু বিবেচনা করে দেখবেন। সত্যি সত্যি আমরা কি বুদ্ধিমান? আমরা আড্ডা করে তাস খেলে বন্ধুর সঙ্গে গল্প গুজব করে কাটিয়ে দিচ্ছি। ঈশ্বর তোমাকে তো ডাক্তার আমার সময় নেই, আমার যে প্রচুর কাজ কি করবে ওই মাছতলায় গিয়ে গল্প করবো, আমার যে প্রচুর কাজ কি করবে ওই তাল তালায় গিয়ে চারটে বন্ধুর সঙ্গে তাস খেলবো, আমার যে প্রচুর কাজ কি করবে ওই যে বলা আছে চারজন বোতল নিয়ে মদ খাবো সন্ধ্যাবেলা। ভুল বলছে ঠিক বলছে আপনার বলবেন বিচার করে কথা বলবো,
কি করে যাচ্ছে সংসারে, আর ঈশ্বর আমাদেরকে সব থেকে বুদ্ধিমান প্রাণী করে পাঠিয়েছে, এই তার বুদ্ধির নমুনা। আর বললেন, ঈশ্বর তুমি তো আমার জন্য কিছুই করলে না, অনেকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, এরপরে যদি আপনি কাজ না করেন তাহলে আমার জীবনে কিছু কাজ করেন, এরপরেও যদি আপনি আড্ডা করে তার সাথে গল্প করে সময় কাটান তাহলে আমার সংসার কি সুখে হবে, আমার সংসার কি সুখে হবে, একটু বিচার করে একটু ভেবে দেখবেন কথা বলো। তো আমি আপনাদেরকে যে প্রশ্নে রেখেছিলাম যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ, ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন, আমরা তো সবাই ঈশ্বরকে পেতে চাই কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন, তাই শোনাবো আপনাদেরকে গীতার ভক্তি যোগ 12 নম্বর অধ্যায়ে 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বলছে, মন দিয়ে শুনবেন কি বলছে, যে সত্যি সত্যি যদি আপনি ঈশ্বরের সেবক হতে চান, সত্যি সত্যি যদি ঈশ্বরকে আপনি ভালোবেসে থাকেন, তাহলে এই গুণগুলো আপনার মধ্যে থাকা দরকার, গুণ থাকা দরকার বলতে দেবো, প্রদ্বেষ্ট সর্বভূতানাম মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার বলছে গীতাতে বলছে, অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কমে, আমি এই ধরনের ভক্ত পছন্দ করি। কি ধরনের ভক্ত পছন্দ করি? অদ্বেষ্টা দয়বয়কার মধ্যাংশ, দ্বেষ মানে যে কারোর উপর হিংসা করে না, দ্বেষ শব্দের অর্থ যে কারোর উপর হিংসা করে না। দেখুন এই জগৎ সংসারে এসে ঈশ্বর বলছেন আমি সেই ভক্তকে পছন্দ করি যে কোন প্রাণীর উপরে হিংসা করে না। গীতা খুলে দেখুন স্পষ্ট বলছে কথা, অদ্বেষ্টা সর্বভূতানাম। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আজকে আমরা ঈশ্বরের কাছে মানত করি পাঠা বলে, ঈশ্বর কি বলছে দেখুন, ঈশ্বর বলছে আমি কোন প্রাণীকে দেশ করে আমি তেমন ভক্তকে পছন্দ করি না, কিন্তু আজকের দিনে আমরা মানত করছি জোড়া পাঠা। ভালো করে ভেবে দেখুন, এই জন্য আমার নিবেদন যে গীতা যদি পড়ে থাকেন, গীতা যদি বুঝে থাকেন, তাহলে এই নিরীহ প্রাণীর উপর শক্ত রাখবেন না। ঈশ্বর কখনো চান না কোন প্রাণীর রক্ত খেতে, সেই জন্য শাস্ত্রে ছাগ বলি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা এতই মূর্খ যে ছাগ শব্দের অর্থ আমরা ছাগল ধরে নিয়েছি, ছাগ শব্দের অর্থ যে ঋতু, আমাদের শরীরের মধ্যে শত্রু আছে ছটা, বাইরে শত্রু তো আছে, আমাদের শরীরের মধ্যে ঋতু শব্দের অর্থ যে শত্রু, আমাদের এই শরীরের মধ্যে শত্রু ঢুকে আছে যে আপনাকে সবসময় নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। কিসের শত্রু? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কাম মানে হচ্ছে কামনা, ক্রোধ মানে হচ্ছে রাগ, যখন আমার নিজের বসে আর থাকে না, লোভ মানে হচ্ছে যে আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, মোহ কোন কিছুর প্রতি আকৃষ্ট ভাব, সন্তানের প্রতি মোহ, মদ শব্দ অর্থ হচ্ছে অহংকার, আর মাৎসর্য মানে হচ্ছে 18 মাসের বৎসর, অর্থাৎ যার দিন হচ্ছে দীর্ঘস্থায়ী, 18 মাসে 12 মাসের বৎসর, যার 18 মাসের বৎসর মানে পড়ে পড়ে ঘুমাচ্ছে এমন এমন দেখুন। তাহলে দেখুন এই ছটা রিপু আমাদের শরীরের মধ্যে আছে, শাস্ত্র বলছে এই রিপু গুলোকে তুমি ত্যাগ করো, কিন্তু আমরা এই নিরীহ পশু গুলোকে বধ করে চলেছি। তাই আমার জোর হাতে আমি গীতা পড়ে যতটুকু বুঝেছি, যতটুকু বুঝতে পেরেছি, আমি আপনাদেরকে নিবেদন করবো কখনো এই ধরনের মানত করবেন না। আমি আগেই বললাম ঈশ্বর কি চায়, পত্রং পুষ্পং ফলং কোয়ং, এর বেশি আর কিছু সে চায় না আপনার কাছ থেকে। এরপরেও আপনি যদি অজ্ঞানে চলে এগুলো করেন, ঈশ্বরের আপনি প্রিয় ভক্ত হতে পারবেন। তাই বলা হচ্ছে অদ্বেষ্ট সর্বভূতানাম মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ। যে নিরহংকারী হবে, যে সুখ দুঃখ সবকিছুকে সহ্য করতে পারবে, আমি এমন ভক্ত পছন্দ করি অর্জুন। অহংকারী ব্যক্তি কখনো ঈশ্বরে আপন হতে পারে না, এই জন্যই তো দুটো
তার পরিণতি হলো মানুষ। রাবণ তার কি না ছিল, কি ঐশ্বর্য না ছিল, তার সোনার লঙ্কা। সেই রাবণ অহংকারী হওয়ার জন্য, ব্যভিচারী হওয়ার জন্য তার জীবনে পতন ঘটেছিল। সেই রাবণের ছিল না কোন কোনো, তার বলশালী ভাইরা ছিল, তার অর্থ থেকে আরম্ভ করে সেনা বল থেকে আরম্ভ করে কোনো কিছু ক্ষতি ছিল না, তাও বনবাসী রামের কাছে হাঁটতে হয়েছিল। তাই অহংকারী মানুষদের পতন অবিনার্য, অনস্বীকার্য। সেই জন্য ঈশ্বর বলছে অহংকারী ব্যক্তিকে আমি পছন্দ করি না, সে আমার কখনো ভক্ত হতে পারে না। তাই যখন ঈশ্বরের কাছে যাবেন, অন্তত অহংকারী ভাব নিয়ে তার কাছে যাবেন না। সবকিছু ফিরিয়ে দিয়ে, সবকিছু নতমস্তকে তার কাছে যান যে ঈশ্বর, এই জগৎ সংসারে একমাত্র তোমার আশীর্বাদই কামনা করি, তাছাড়া এই জগৎ সংসারে কিছু নেই। এই পবিত্র মন নিয়ে, এই পবিত্র ভাব নিয়ে যখন আপনি ঈশ্বরের কাছে যাবেন, তখন ঈশ্বর আপনাকে পছন্দ করবেন, আপনি ঈশ্বরের প্রিয় ভক্ত হতে পারবেন। আরো বলা হচ্ছে সম দুঃখ সুখক্ষমে, যে সুখ দুঃখ সব কিছুকে সমান সহ্য করতে পারে। এই জগৎ সংসারে এমন আমরা কেউ নেই যে আমাদের জীবন সবসময় সুখে কেটেছে, আবার এমনও হয়নি যে সবসময় দুঃখে কেটেছে। সুখ দুঃখ সব সময় আসবে, তবে দুঃখের পরিমাণটা বেশি আসবে আমাদের। এই জগৎ সংসারটা হচ্ছে একটা দুঃখের সংসার, এখানে এসে সুখ খোঁজাটা অনেকটা বোকামির মতো। ভালো করে দেখবেন, সন্তান যখন জন্মগ্রহণ করে হসপিটালে, তখন দেখবেন পাটা উপরের দিকে পদে চাপড়াতে আরম্ভ করে যে তুমি কাঁদো, তুমি কাঁদো, তোমার কাঁদার দিন এবার শুরু হলো। তাই ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সংসার হচ্ছে দুঃখময় সংসার। পুত্র বিয়োগ, মাতৃ বিয়োগ, সংসার থেকে সব বিয়োগ হতে হতে যাবে। এই দুঃখ আমাদেরকে সহ্য করতে হবে। গীতাতে বলছে দুঃখে সুন উদ্বিগ্ন মনা সুখে সু বিগত স্থির বিচরাল ভয়প্রদ স্থিত দি মনির উচ্চতে। দুঃখে সুন উদ্বিগ্ন মনা, দুঃখে যেন আমরা উদ্বিগ্ন না হয়ে পড়ি। দুঃখে সুন উদ্বিগ্ন মনা সুখে সু বিগত স্থির, আমরা সুখে যেন অত্যন্ত উৎফুল্লিত না হয়। যে সবকিছুকে আমার পদে দলে দিয়ে দেয়, সবকিছুকে আমার মধ্যে করে দেয়, সেই রকম ভক্ত আমি পছন্দ করি। ভালো করে ভেবে দেখুন, যদি ঈশ্বরের আপনি প্রিয় হতে চান, তাহলে গীতার দ্বাদশ অধ্যায়ের ১৩ নম্বর এবং ১৪ নম্বর শ্লোক বলছে এই কথা, আমরা যেন অহংকারী ভাব নিয়ে ঈশ্বরের কাছে না যাই, আমরা যেন সবকিছুকে সহ্য করতে পারি। দেখুন এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, এই প্রকৃতিতে একবার গ্রীষ্মকাল আছে, একবার বর্ষাকাল আছে, এরপর দেখবেন কাল বৈশাখীর জন্য গাছপালাদের তাকিয়ে দেখুন সবকিছু ডালপালা ভেঙে দেয়, আবার বসন্তে সেই গাছে সুন্দর ফুল ফোটে। একটা গাছ সহ্য করতে জানে, একটা গাছ তার ডালপালা ভেঙে দেয় কিন্তু আবার জানে বসন্তে সুন্দর ফুল ফুটবে, সেই আশায় আশায় যায়। তাই আমাদের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, সবকিছুকে যেন আমরা সহ্য করে চলতে পারি, আমরা যেন কোনো অহংকারী ভাব নিয়ে না যাই, আমরা যেন সবসময় সন্তুষ্ট থাকি। এই জগতে সেই সব থেকে বেশি দুঃখী যে জীবনে কখনো সন্তুষ্ট হয় না, যার মধ্যে সন্তুষ্টি গুণ নেই, সেই জগতে সবসময় দুঃখ অনুভব করে। আমার তো কিছু নেই, চারতলা বাড়ি নেই, কি আছে সেটা আমরা কখনো ভেবে দেখি না, কি নেই সেটা আমরা সবসময় দেখি। তাই এই ধরনের মনোভাব নিয়ে আমরা যেন ঈশ্বরের কাছে না যাই, ঈশ্বর আমাদেরকে পছন্দ করে। এই ছিল আমার প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন রেখেছিলাম যে আমাদের জীবনের চরম সত্য কি, এবং সেই সত্যকে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের রাস্তা কেমন হওয়া উচিত, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে শোনালাম। দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে যে এই জগৎ সংসারে আমরা কিসের জন্য এসেছি,
এই চিকিৎসার জন্য, শুধু খেয়ে ঘুমিয়ে আর সন্তান উৎপাদন করার জন্য না, এর বাইরে আর কোন কাজ আছে? তাহলে সেই কাজটা, তাহলে সেই কাজ কি আমাদেরকে শোনাবো? তো দেখুন, যে যেখানে থাকো, যে যেভাবেই থাকো, আমাদেরকে শোনালাম যে এই জগৎ সংসার থেকে তো আমাদেরকে যেতেই হবে আর কি, এবং তার প্রস্তুতি আমাদের মনে মনে সবসময় নিয়ে রাখাই উচিত। তাই যখন আপনি এই ধরনের মনোভাব নিয়ে আগাবেন, তখন আমাদের মনের মধ্যে কোনো মোহ জন্মাবে না। আর যত আমরা মোহ ত্যাগ করতে পারবো, তত ঈশ্বর তাকে তার হৃদয়ে আশ্রয় দেয়। তাই বলছে দেখুন, যে জগৎ সংসার আমরা এসেছি কিসের জন্য? দেখবেন একটা পশুর সঙ্গে একটা মানুষের পার্থক্য কোন জায়গায়? এটা মন দিয়ে শুনবেন, একটা পশুর সঙ্গে একটা মানুষের মিল কোন দিকে আছে আগে দেখায়, তারপর পার্থক্য কোন দিকে আছে দ্বিতীয় স্টেপে দেখা আছে। একটা পশুর সঙ্গে একটা মানুষের মিল কোন কোন দিকে আছে বলছে শাস্ত্রে, বলছে আহার নিদ্রা ভয় মৈথুন্য চশমান মেদ পশু ভীষমানা ধর্ম নিদেশাম বিশেষ অধিক ধর্মে নহিনা পশু ভীষমানা। বলছে একটা পশুর সঙ্গে একটা মানুষের মিল কোন জায়গায়? বলছে দেখুন, আহার নিদ্রা ভয় মৈথুন্য নিদ্রা। আমরা যেমন এই খাওয়ার পর রাত্রে নিদ্রা গেলে মনটা বড় ভালো থাকে, একটা পশু যখন নিদ্রা যায় তখন সেও সন্তুষ্ট হয়। ভয়, একটা পশুর কাছে যদি আমি হঠাৎ চলে যান তাহলে যেমন ভয় পান, আপনিও বসে আছেন চুপ করে, যদি হঠাৎ আপনার কাছে কেউ আসে তাহলে আপনারও ভয় পান, আপনিও ভয় পড়েন। আহার নিদ্রা ভয় মৈথুন্য, মৈথুন্য শব্দের অর্থ যে মিলিত হওয়া। একটা পশু যখন বিপরীত লিঙ্গের পশুর প্রতি মিলিত হয় তখন দেখবেন সে আনন্দ অনুভব করে। মানুষও যখন বিপরীত লিঙ্গের প্রতি মিলিত হয় তখন সে আনন্দ অনুভব করে। তাহলে দেখছি পশুর সঙ্গে মানুষের সবই নেই, পার্থক্য তো কোনো জায়গায় নেই। ভালো করে ভেবে দেখুন, একটা পশুর সঙ্গে একটা মানুষের সাদৃশ্য দেখাচ্ছে, মিল কোন কোন জায়গায় দেখাচ্ছে? এবার বলছে শাস্ত্রকার, বলছেন যে পার্থক্য কোন জায়গায় দেখে বলা হলো, আহার নিদ্রা ভয় মৈথুন্য সমান পশু ভীষমান ধর্ম হিতেশাম বিশেষ অধিকা ধর্মে নহিনা পশু ভীষমান। মানুষের মধ্যে ঈশ্বর যেটা দিয়েছেন সেটা হচ্ছে ধর্ম বোধ। যদি আমাদের ধর্মকে হারিয়ে ফেলি তাহলে আমরা পশুর সমান হয়ে যাব। তাই ভাগবত পুরাণে বলছে যে একজন এই জগৎ সংসারে আসার পেছনে আমাদের উদ্দেশ্য কি, তাই ভাগবত পুরাণে স্পষ্ট বলছে, বিপর্ণ যদি আমাদের এখানে কেউ ভাগবত পুরাণ পড়ে থাকে, আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি শ্রীমৎ ভাগবত গীতা। আবার দেখবেন সাত দিন ব্যাপী ভাগবত পাঠ হয়, এখানে কিন্তু ভাগবত শব্দটা আমি ব্যবহার করছি না, কারণ আমি আপনাদেরকে ভাগবত গীতা শোনাচ্ছি আর ভাগবত পুরাণ কিন্তু সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। ভালো করে দেখবেন সেই ভাগবত পুরাণের প্রথম দিকে গোকর্ণ উপাখ্যান বলে একটা উপাখ্যান আছে, সেখানে গোকর্ণকে যখন তার পিতা সাপ ধরে তাকে যখন মারছে তার আর এক সন্তান, তখন যখন মরতে যাচ্ছে তখন গোকর্ণ বলছে বাবা তার জন্য তুমি শোক করছো, তখন এই শ্লোকটা বলছে। কি বলছে শোনো, ধর্ম ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম সেবস্য সাধ পুরুষাম জহি কাম কৃষ্ণাম অন্যস্য দোষ গুণ চিন্তানাম আসমত্বা সেবারস কথা মহা নিতরাম বিবত্যাম। বলছে ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান সেবস্য সাধ পুরুষান জহি কাম কৃষ্ণাম। ঈশ্বরের ভজনা করুন, সেই পরম পিতার চরণ তলে আশ্রয় নিন।
আচ্ছা, যদি ঈশ্বরের ভজনা না করি তাহলে কি হবে? যদি আমরা ঈশ্বরের কাছে সমর্পণ না করি তাহলে কি হবে? তাহলে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলি, যদি ঈশ্বরের শরণাপন্ন না হন তাহলে কি হতে পারে? দেখুন, একটা বনের ধারে একটা গোয়ালার বাড়ি ছিল। সেই গোয়ালা যে গোমাতাটি ছিল, সেই গোমাতাটি কিন্তু মাঝে মধ্যে ঘাস খেতে যেত, কিন্তু জঙ্গলের মধ্যে যেত না। সেই জঙ্গলের মধ্যে একটা ভয়ঙ্কর বাঘ ছিল। সেই জঙ্গলের মধ্যে একদম নিঃশব্দ হয়ে যাচ্ছে, একটু শব্দ হালকা একটু শব্দ তো গোমাতাটি কখনো কিন্তু জঙ্গলের মধ্যে ঘাস খেতে যেত না। একদিন কিন্তু আস্তে আস্তে ঘাস খেতে খেতে খেয়াল নেই কখন যেন বনের মধ্যে ঢুকে পড়েছে। আর যেই বনের মধ্যে ঢুকে পড়া দৌড়তে দৌড়তে গিয়ে একদম ঝাঁপ দিয়ে সেই পাখের মধ্যে গিয়ে পড়ছে, আর বাঘটাও ঝাঁপ দিয়ে একদম গোমাতার পিছনে গিয়ে পড়ছে। এই অবস্থায় যখন দুজনে দাঁড়িয়ে আছে, তখন দুজনে বলছে, বাঘটি বলছে, আচ্ছা তোমার ভয় করছে না? আমি এত বড় বাঘ তোমার পিছনে পড়ে আছি, তোমার ভয় করছে না? গোমাতাটি কিন্তু সেই পুকুরের মধ্যে পড়ে ঘাস খাচ্ছে। বাঘ তো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমার ভয় করছে না? আমি এই বনের বাঘ এবং কোনো পশুকেই ছাড়িনি আজ পর্যন্ত। বাঘটা কথা শুনে গোমাতা হাসতে হাসতে উত্তর দিচ্ছে, ভয় তো এবার তোমার পাওয়ার কথা, ভালো দিয়ে শোনো। গোমাতাটি বলছে, এবার তো তোমার ভয় পাওয়ার কথা, এতক্ষণ আমার ভয় ছিল, ভয় কেটে গেছে। কিরকম দেখো, এই যে আমার একজন মালিক আছে, আর যখন আমি হাম্বা করে ডাক দেবো মালিক বুঝে যাবে আমি কোনো বিপদে পড়েছি। সে একা আসবে না, আরো পাঁচজনকে সঙ্গে করে লাঠি হাতে আসবে। এই যে তুমি বিশ্বাস হচ্ছে না তো দেখাচ্ছি, দেখো যখন জোরে ডাক দিয়েছে আমরা, আমার গোয়ালা বাবা বুঝে গেছে যে আমার মা একটা বিপদে পড়েছে। সন্ধ্যা প্রায়, গোমাতা ঘরে ফিরছে না, জঙ্গলের ভিতর থেকে হাঁক শোনা যাচ্ছে গোমাতার। এবার সে আরো পাঁচজনকে সঙ্গে করে লাঠি নিয়ে যাচ্ছে। যখন এবার দাঁড়িয়েছে গোমাতার সামনে, যখন গোমাতার বলছে, দেখো তোমাকে কি বলেছিলাম আমি, কিছুক্ষণ পর আমার মালিক আসবে খুঁজতে খুঁজতে, এসেছে কিনা দেখে নাও। এবার বলো তোমাকে কে বাঁচাবে বাবা, তোমার কোন মালিক আছে তোমাকে এবার বাঁচাতে আসবে, আমি সেইটাই দেখতে চাই। তো ভালো করে ভেবে দেখুন, এখনো পর্যন্ত কি সেই পরম পিতার আশ্রয় গ্রহণ করেছেন? ডাকলে কি সেই বাবা আসবে? নড়ে শেষ পর্যন্ত কি আপনাকে বাঁচাবে? এখনো কি স্মরণ নিয়েছেন সেই পরম পিতার? যদি না নিয়েছেন এখনো শীঘ্রই নেন পরম পিতার চরণ তলা আশ্রয়। কিছুটা সময় বের করে হরিনাম করুন, সংসারে সনাতন ধর্ম অবলম্বী আমরা মানুষ, সুতরাং একটু সনাতন ধর্মের কালচার মেনে চলুন। একটু গীতা ভাগবত আমরা সংসারে যে পিতা বলি
যাদেরকে মন বলি, এদের সঙ্গে আমাদের কয়েক দিনের সম্পর্ক মাত্র, বিশ্বাস করুন আর না করুন, খুব বেশি হলে 60 বছরের সম্পর্ক, আর একটু বেশি বাড়িয়ে বলি 70 বছর 80 বছর 90 বছর, এর বেশি আমরা পরে আমি মারব না, আর মাতার চেষ্টাও করবেন নলে সকলে বর্ষ ছাড়া আসবু কার্য। দেখুন এই যে জগৎ সংসারে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, যাদের সঙ্গে সম্পর্ক মাত্র 60 দিনে 60 বছরে 70 বছরে, আরে কি ধর্ম আমাদের গ্রহণ করা ধর্ম, শাস্ত্রের মধ্যে লোক ধর্ম ত্যাগ করো, তাহলে কি ধর্ম গ্রহণ করো? যে বলে সে পরম ধর্ম গ্রহণ করো, কি আমার সেই পরম ধর্ম যে শাস্ত্রের মধ্যে ছিল, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামঠে তাতে কান্তা কষ্ট পুত্র সংসারিন্দম সময় চলে যাচ্ছে, সেই গোবিন্দকে ভজনা করো, কাতে কান্তা কাকে তুমি স্ত্রী বলে ভাবছো, কষ্ট পুত্র কাকে বলে তুমি পুত্র বলে ভাবছো, সংসার আমার অতি বিচিত্র, এই সংসার বিচিত্রময় সংসার, এই সংসার বিচিত্রময় সংসার, মা কুরু ধন জন যৌবন গর্ব, বলা হচ্ছে তিনটে জিনিসের গর্ব করবে না জীবনে কখনো, মা মানে হচ্ছে সংস্কৃতের না, মা কুরু মানে হচ্ছে করবে, তো মা কুরু মনে হচ্ছে করবে না, কি করবে না, ধন জন যৌবন এই তিনটের গর্ব করবে, ধন মানে হচ্ছে অর্থ, জন মানে হচ্ছে লোক বল, আমার এত এত লোক বল আছে, এই গর্ব কখনো করবে না, কাল বা পরশু আপনার কাছে কেউ থাকবে না, এই জন্য মাঝে মাঝে বিপদে পড়া দরকার, জীবনে চলতে চলতে মাঝে মাঝে বিপদ আসা দরকার, তাহলে আপনি বুঝতে পারেন সত্যি আপনার বন্ধুকে আর শত্রুকে, জীবনে যদি সব সুখের হয় আপনার বহু বন্ধু আসবে আপনার খবর করতে, কিন্তু সেই দিন পরীক্ষা হবে যেদিন আপনি সমস্যার মধ্যে পড়বেন, সেদিন আপনার পাশে কজন আছে, সেজন্য মাঝে মাঝে আপনার জীবনে কষ্ট আসা দরকার, সমস্যা আসা দরকার, তাহলে বুঝতে পারবেন কতগুলো লোক বল আপনার পাশে আছে, বলে ভাবতে রাম রহিম রূপ সব আমার সঙ্গে আছে, সেই দিন পরীক্ষা হবে যেদিন আপনি সমস্যার মধ্যে পড়বেন, সেদিন কতগুলো যদু মধু আসছে আপনার বাড়ি, সেদিন যখন আপনি সমস্যা করে ফোন করবেন, হারে রঘু তুই বাড়িতে আছিস, নামের সঙ্গে যদি কারোর মিলে যায় কিছু মনে করবেন না, আমি এমনি উদাহরণ দিচ্ছি, হারে রঘু তুই বাড়িতে আছিস, তখন সে সোজা বলে দেবে যে আমার একটু হসপিটালে মা অসুবিধায় পড়েছে, একটু রক্ত দিতে পারবি, কতগুলো টাকার দরকার, একটু সাহায্য করতে পারবি, না রে বন্ধু আমি তো এখন এখানে নেই, এটাই জীবনের সত্যি এবং বাস্তব মিলিয়ে নেবে, জীবনের সমস্যায় না পড়লে বন্ধু যাচাই হবে না, জীবনের সমস্যায় না পড়লে বুঝতে পারবেন না আমরা পাশে সত্যি কজন আছে, যে বলা আছে মা কুরু ধন জন যৌবন, এই যে যৌবন আমরা এত পালিশ করি, এত মালিশ করি, মুখ চোখ হাত পা, একদিন দাগ পড়ে যাবে, একদিন কান পড়ে যাবে, যৌবন থাকবে না কারো কোনোদিন, আজ পর্যন্ত কারো থাকেনি আমাদেরও থাকবে না, এর পেছনে বেশি খাটা কোনো যুক্তিযুক্ত হয় বলে আমার মনে হচ্ছে, সে বলা হচ্ছে শাস্ত্রে মা গুরু ধন জন যৌবন গর্ব, খুব ভালো করে শুনবেন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন সত্যি আমাদের জীবনে কোন জায়গায়, তাই বলা হচ্ছে যে এখন আপনাদেরকে শোনাচ্ছি যে এই জগৎ সংসার আমরা এসছি কিসের জন্য, তো চলুন আর একটা হরিনাম আমরা শুনে নিই, এবার একটা হরিনাম শুনে এই প্রশ্নটার আর একটুখানি বাকি থাকলো সেটা আমি শেষ করব, তো এই দেখুন হরিধ্বনি কি আমি আপনাদের আগেই শোনালাম, সেই হরিধ্বনি যেন এই হরি সম্পদ যেন আমরা স্মরণ করি, আজ এই মতিপুর গ্রামের সকল ভক্তবৃন্দের চরণ ধরে আমার নমন, আজ এই সুন্দর শীতের সন্ধ্যা উপেক্ষা করে আপনারা এসছেন, আপনাদের পদ ধরে এখানে রেখেছেন, আজ এই জায়গাটা যেন স্বর্গীয় জায়গায় পরিণত হয়েছে, অথচ যাওয়ার সময় এর ধুলো আমি মাথায় করে নিয়ে যেতে চাই,
বহু মানুষের সমাগমে পদধ্বনি বহু ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে জোটে না। আজ এই জায়গা যেন পরম পবিত্র রূপের ধোঁয়া, হরির ধ্বনি, গীতার ধ্বনি, আপনাদের পদধূলির ধ্বনি, এই জায়গা যেন সত্যি মহত। তাই আপনি গ্রামের যে কোনো গীতা ভাগবত অনুষ্ঠানে আপনি যান, আপনার সন্তানকে নিয়ে যান, শোনান। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে গেলেও মঙ্গল। জমির একদিকে জল ঢুকে আর একদিকে বেরিয়ে গেলেও দেখবেন জমিটা ভিজে থাকে। চলুন আর একটা হরিনাম শ্রবণ করে আমি এই প্রশ্নের শেষ অংশ শেষ করে আমাদের জন্য আর একটা প্রশ্ন রেখেছিলাম, চলুন দেখি আর একটা হরিনাম শোনেন। সবাই মায়ের একটু উলুর ধ্বনি দেবেন, পারলে একটু শঙ্খর ধ্বনি করবেন, চুপচাপ বসে থাকবেন না। সেই ধন আজ সঞ্চয় করে নিয়ে যান, এ কোনো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, হরিণ ধন বাজারে গিয়ে আপনি পাবেন না, এই জন্য এই আশ্রমে আসতে হবে। এই সবার মঙ্গল কামনায় এখানে আপনাকে হাজির হতে হবে, তাই চলুন সেই হরিণ ধন সঞ্চয় করে। যেগুলো 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 এমন সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান,
আচ্ছা আপনাদের আমাদের গীতা পাঠ ভালো লাগছে তো? মাঝে মাঝে হয়েছিল তার উত্তরে বলা হলো যে ধর্ম ভজন যতদাম ধর্মের ভজনা করুন, ঈশ্বরের ভজনা করুন, এবং অন্য চিন্তা না সাধু পুরুষান, সাধু পুরুষের সঙ্গে ধরুন যত তাড়াতাড়ি পারবে। যদি পর সময়ের সংস্পর্শ থাকে সেও আস্তে আস্তে সংগত কি দিয়ে সাধু কি, তাই যত তাড়াতাড়ি পারবেন অসৎ বন্ধুর পাল্লা ত্যাগ করে সৎ সাধুর সঙ্গ ধরো, দুটো জিনিস করে দিশা আর দশা আমাদেরকে বলে দেয়। ভালো দেবে যদি সৎ গুরু হয় তাহলে দেখবেন গুরু আমাদেরকে দুটো জিনিস দেখায়, দিশা এবং দশা বলে দেয় গুরু আমাদের। দিশা কি? দিশা শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর দশা শব্দের অর্থ হচ্ছে অবস্থা। আমাদের জীবনের চলার রাস্তা যদি ঠিক হয় তাহলে আমরা ঠিক জায়গায় পৌঁছাবো, আর আমাদের জীবনের চলার দিশা যদি ভুল হয় তাহলে দশাও ভুল হবে। দিশা এবং দশা দুটো শব্দ। যদি আমি পরম গুরুর আশ্রয় গ্রহণ করি, সৎ গুরুর আশ্রয় গ্রহণ করি, সে আমার জীবনের চলার রাস্তা ঠিক করে দেয়। আর যদি আমার জীবনে চলার রাস্তা ঠিক হয়, দিশা যদি ঠিক হয় তাহলে দশাও ঠিক হয়। ধরো আমি সাহায্য দেওয়া যাবে তাহলে দেখবেন এখান থেকে বেরিয়ে সোজাই গিয়ে একদম বাঁদিকে রাস্তা ধরে আপনাকে সাহায্য যেতে হবে। আপনি যদি বলেন না আমি বাঁয়ের রাস্তায় যাবো না ডাইনের রাস্তায় যাবো, তাহলে আপনি সাহায্য না গিয়ে শিউরি গিয়ে উঠবেন। কেন শিউরি গিয়ে উঠলেন? আপনার দশা এরকম হলো কেন? না আপনার দিশা ভুল ছিল বলে দশা ভুল। তাই শাস্ত্রে বলা হচ্ছে যে সৎ গুরু আশ্রয় গ্রহণ করুন যত তাড়াতাড়ি পারবেন, এবং বলা হচ্ছে পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে ঈশ্বর চর্চা করুন, অন্যস্য দোষ গুণ চিন্তা না আসমুক্ত, যত তাড়াতাড়ি পারেন অন্যের দোষ গুণ বিচার করা বন্ধ করুন, নইলে আপনার ভিতরে অজ্ঞানতা ঢুকে থাকবে, অজ্ঞানতা ধুলো ঢুকে থাকবে। যত তাড়াতাড়ি করবেন পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে ঈশ্বর চর্চা করতে আরম্ভ করুন, চর্চা করুন কিন্তু সেটা পরনিন্দা পরচর্চা নয়, সেটা ঈশ্বর চর্চা করতে শুরু করুন। সেই জন্য শাস্ত্রে বলছে সেবস্য কথা মহান নিরতাম কৃপত্যাম, আর সে ঈশ্বর কৃপাযুক্ত যে জায়গায় বাণী প্রচারিত হচ্ছে যান এবং সেই পরম বাণী আপনি গ্রহণ করুন। এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন। যেহেতু শীতের রাত্রি অনেকেই হয়তো অধৈর্য হয়ে পড়ছে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে শেষ করবো। যেহেতু আমি তিনটে প্রশ্ন রেখেছিলাম, দু নম্বর প্রশ্ন রেখেছিলাম যে এই জগৎ সংসারে যখন আমি এসেছি তখন আমাদের কি করণীয় হওয়া উচিত, তো আপনাদেরকে শোনালাম যে এই জগৎ সংসারে এসে আমাদের কি করণীয় হওয়া উচিত। এরপর তৃতীয় প্রশ্ন রেখেছিলাম যে এই জগৎ সংসারে সুখী কে এবং সুখী হওয়ার রাস্তা কি। তাই শাস্ত্র বলছে যে এই জগৎ সংসারে আমরা কেউই সুখী নয়, ভালো করে ভেবে দেখবেন প্রত্যেকেই আমরা দুঃখী, কারোর মধ্যে আমাদের সুখের নেই, আমাদের মধ্যে যেটুকু আছে সেটুকু পেয়ে আমরা কেউ সুখী নয় এই জগৎ সংসারে।
সব অসুখী হয়ে আমরা অসুখে ঘুরে বেড়াচ্ছি। এক কাক এসে এক সাধুকে বলছে যে আমার বড্ড কষ্ট বাবা, আমার মনে কোনো সুখ নেই। তো বলছে কেন? তো বলছে দেখো এই যে আমার গায়ের রং কালো, আমাকে কেউ পছন্দ করে না, আমি কাও কাও করি, কারো বাড়িতে চালে গিয়ে বলে কেউ পছন্দ করে না, ভিড় মেরে দাঁড়িয়ে দেয়, আমার বড় কষ্ট, আমার বড় দুঃখ, আমার জীবনে সুখ বলে কিছু নেই। তো সাধু বললো তোমার কি মনে হয় কে বেশি সুখী বলে মনে হয়? বললো ময়না, বা ময়না পাখি খুব সুখী, তার গলায় এক ধরনের সুন্দর লাল রঙের দাগ, সে কত সুন্দর উড়ে বেড়ায়, তাকে মানুষ পছন্দ করে খাঁচা বন্ধ করে বাড়িতে রেখে দেয়। তো বলছে যাও তুমি একবার সেই কাকাতুয়ার কাছে যাও, সে ময়নার কাছে যাও, দেখি এত চিন্তা করো সে কতটা সুখী। এবার কাক চলে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কতটা সুখী, আমার মনে হয় তুমি সব থেকে বড় সুখী। তো বলছে দেখো আমি সুখী নয়, এই যে আমাকে দেখো ধরে নিয়েছে খাঁচায় বন্দি করে রেখেছে, আমার খাওয়ার খাওয়ার স্বাধীনতা নেই, আমার ওড়ার স্বাধীনতা নেই, কিছু নেই। তো বললো যে কাককে বললো ঠিক আছে আমি কি একবার সেই রাজহাঁসের কাছে গিয়ে দেখে নিয়েছি সে কতটা সুখী। তো যখন এবার রাজহাঁসের কাছে গেল, দিয়ে বললো সবাই বলতে চায় যে তুমি খুব সুখী। রাজা বললো আমি বাবা সুখীতে নেই, সুখে নেই। কেন? না আমার এই গায়ের রং সাদা, জলের সঙ্গে মিশে যায়, কোনো মানুষ পছন্দ করে না আমাকে। তো তুমি কাকে সুখী বলে মনে করো? কাক জিজ্ঞাসা করলো। তো বললো যে ময়ূরই সব থেকে সুখী, কত সুন্দর টেকমে রং, মানুষ আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে থেকে গায়ের রং দেখতে চায়, টেকম নাচানো দেখতে চায়। তো আমার পক্ষে মনে হয় ময়ূরই সব থেকে সুখী আছে। এবার কাক ময়ূরের কাছে গেছে, ময়ূরকে বলছে যে সবাই মেনে নিয়েছে তুমিই সুখী, তোমার থেকে এই জগৎ সংসারে কোনো পাখি সুখী নয়, আমিও মনে করি তুমি সব থেকে সুখী, কারণ তোমার কত সুন্দর রং, টেকমে কত মানুষ তোমাকে ছবি তুলে নিয়ে যায় বাড়িতে। এবার যখন বললো সত্যি সত্যি তুমি সুখী তো, তখন ময়ূর বলছে না ভাই আমিও সুখে নেই। কেন? না এই যে দেখো আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রেখেছে, বহু মানুষ ঢিল ছুঁড়ে আমাকে পাখা মেলে যেন একবার দাঁড়ায় বলে এ কষ্ট, এবং আমি যখন বয়স্ক হয়ে যাই তখন আমার পাখাগুলোকে টেনে তুলে নিয়ে যায় বিক্রি করার জন্য, আমি সুখে নেই। তো কাকটা জিজ্ঞাসা করলো তাহলে তোমার কাকে সুখী বলে মনে হয়? কাকটাকে ময়ূর বলছে আমার তোমাকেই সুখী বলে মনে হয়, হে কাক তুমি সব থেকে সুখী। বলছে কেন? বলছে তোমার গায়ের রং কালো, তোমাকে কেউ মানতে আসে না, তোমার মাংস কেউ খেতে আসে না, তোমার পেখম কেউ চিনতে আসে না, তোমার কোনো শত্রু নেই, এই জগতে তুমি সব থেকে বেশি সুখী। এরপর কাক সেই সাধু বাবার কাছে ঘুরে গিয়ে বলল এই আমি বুঝতে পেরেছি, এবার এই জগৎ সংসারে সবাই আমাকেই সুখী বলছে। তো সাধু বললো তুমি তো এতখানি বলছে রে যে তুমি সুখী নও, তাই ভালো করে দেখুন এর মাধ্যমে বোঝানো হয় যে জগৎ সংসারে সবাই আমরা নিজেদেরকে দুঃখী বলে ভাবি, কেউ আমরা সুখী নয়, আমরা ভাবি ওই শ্যামতার ওই সব থেকে বড় সুখী, ওই চারতলা ফ্ল্যাট, ওই রামবাবু তার দুটো ছেলে চাকরি করে সেই সব থেকে সুখী, ওই এক লাখ টাকা মাসে মাসে মাইনে পায় ওই সব থেকে বড় সুখী। সত্যি সত্যি গিয়ে যখন তাকে যদি জিজ্ঞাসা করে সে বলবে বাবা আমি সুখে নেই, এটাই হচ্ছে জীবনের সত্যি। তাই গীতাতে কাকে সুখী বলা হচ্ছে দেখুন, গীতাতে বলছে যে সুখী কে, তার এই প্রশ্নের উত্তরে বলছে যে গীতার চতুর্থ অধ্যায়ে ৪০ নম্বর শ্লোকে বলছে অজ্ঞাশ্চ সদ্ধানাশ্চ সংশয়াত্মা বিনাশ্যতি। এই মনুষ্য জীবন পেয়েও যে মানুষের সমাদর করে না,
শাস্ত্র বলছে রাম চরিত মানুষে বহু ভাগ্য মানুষ না পাওয়া সুর দুর্লভ সুর দুর্লভ সব ভালো কাজ করে এসছেন, পুণ্যের কাজ করে এসছেন বলে মনুষ্য জীবন পেয়েছেন। এরপরেও বলছেন আমি সুখী নই, বলছে গানে বলা আছে এমন মানব জীবন কি আর হবে, এমন মানব জীবন কি আর হবে, ভেবে দেখ রে মন এমন মানব জীবন কি আর হবে, এমন মানব জীবন কি আর হবে, ভালো করে ভেবে দেখুন। আমি গরু হতে পারতেন, ছাগল হতে পারতেন, পশু হতে পারতেন, কিন্তু হননি, মনুষ্য রূপ ধারণ করেছেন, আমি মানুষ হয়েছে। এরপরেও বলছেন আমার জীবনে সুখ নেই, তো যে অজ্ঞাস যে অজ্ঞ মনুষ্য জীবন পেয়েও যে উপযোগিতা করতে পারে না, অসত্য ধারণাস্য যে ঈশ্বরের প্রতি সবসময় সংশয়। অনেকে তো একথাও বলে থাকে ঈশ্বর নেই, এমন নাস্তিকও বলে ঈশ্বর বিশ্বাস করার কিছু নেই। ভালো করে ভেবে দেখুন আপনার সংসারটা চালানোর জন্য যেমন একজন কর্তা আছে, কোনো বাড়িতে স্বামী হোক কোনো বাড়িতে স্ত্রী হোক একটা সংসার চালাচ্ছে, তাহলে এই জগৎটা যদি একটা সংসার হয় কি চালাচ্ছে এই জগৎটাকে? খুব ভালো করে মন দিয়ে দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা সব জোয়ার ভাটা, শীতের সময় শীত হচ্ছে, গ্রীষ্মের সময় গ্রীষ্ম হচ্ছে, বর্ষার সময় জল পড়ছে, রোদের সময় থাকা যাচ্ছে না, গ্রীষ্মের সময় কাঁঠাল হচ্ছে, জাম হচ্ছে, আম হচ্ছে, এত ফল হচ্ছে, ফুল হচ্ছে, কে করছে? ভালো করে এখন ভেবে দেখুন, যদি সবকিছু আমি করতে পারতাম তাহলে ভালো করে দেখুন কারোর ছেলে ঘোড়া হতো না, কারোর ছেলে কানা হতো না। যদি আমার ইচ্ছা মতো সবকিছু হতো তাহলে কোনো ছেলে কানা হতো না, কোনো ছেলে ঘোড়া হতো না। আমরা শুধু সন্তান ধারণ করতে পারি মাত্র, কেমন হবে ফল করবে আমরা জানি না। বাবার বীর্য এবং মায়ের অভাবের দ্বারা সন্তান নির্মিত হয়, একটা মা এটাও জানে না কি করে চোখ হয়, কি করে নাক হয়, একটা কান হয় জানে না, সন্তান ধারণ করে মা শুধু, এর ভিতরে কি করে সে বেড়ে ওঠে? দেখুন একটা মাটির হাঁড়ি, দেখবেন একটা মাটি ডাব, মাটি সেটাকে কারুকার্য করে কলসির রূপ দেওয়া হয়, তাহলে এই যে চোখ হাত পা মায়ের পেটের ভিতরে হচ্ছে তাহলে কে করছে এসব? একজন তো কারিগর লাগবে। অথচ আমরা ভাবি আমার সন্তান আমি করেছি, আমার পেট থেকে বেরিয়েছে মানে আমারই সন্তান, কিন্তু ভালো করে ভেবে দেখুন ঈশ্বর মনে মনে এসে বলে সত্যি তোমারই সন্তান, সেই কারিগর এসে বলে। তাই দেখুন সেই জীবনে সুখী হতে পারে না যে অসত্য ধান আসছে, জীবনে শ্রদ্ধা নেই, ঈশ্বরের প্রতি ভক্তি নেই, সে জীবনে কখনো সুখী হতে পারে না। তাই সুখী হতে গেলে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখো না, ঈশ্বরের প্রতি ভক্তি রাখো না, একটু সময় বের করে অন্তত ঈশ্বরকে ডাকো। আমি আবারও বলছি জীবনের শেষ দিনে হরিনাম সঙ্গে যাবে কেবল আপনার, দেখবেন কানে করে বলবে বলো হরি বলো হরি, এদিন কিন্তু আপনার সন্তান পুত্র কেউ যাবে না। একটু ভরসা রাখুন, একটু বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি, আপনার মন আনন্দে ভরে উঠবে। এই যে দেখুন সন্ধ্যে থেকে কখন নটা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি, এই যে গান চলছে ভালো করে দেখুন, এখন আমাদের কারো মনে কষ্ট নেই, কেন কষ্ট নেই? আমরা যে মধুসূদনের কথা শুনছি, আমরা যে হরির ধ্বনির মধ্যে দিয়ে চলছি, তাই জীবনের সব সময় যদি ইরকমের হরির ধ্বনি হতে থাকে তাহলে আমাদের জীবনটা কত আনন্দের হবে একবার ভেবে দেখুন। সবাই একবার হরি হরি বলুন, সত্যি আজকে মনটা যেন ভরে যাচ্ছে, আজকে মনটা যেন পবিত্র হয়ে যাচ্ছে, জীবনের সব সময় যদি আমাদের এরকম হরি থাকে তাহলে আমাদের মনে কি কষ্ট, আমাদের মনে কি দুঃখ। তাই জীবন সব সময়ের জন্য হরিকে স্মরণ করি, সব সময়ের জন্য আমাদের হরিকে সঙ্গে নিয়ে জীবনে চলার পথে আমাদের কোনো কষ্ট থাকবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না। তাই ভেবে দেখুন একবার আজকের এই সন্ধ্যাটা কত সুন্দর কাটছে আমাদের, কারোর মনে আমাদের কষ্ট নেই, কারোর মনে আমাদের দুঃখ নেই, কারোর মনে আমাদের অহংকার নেই, কেন আমাদের হরিকে সঙ্গে নিয়েছি যে অহংকার থাকবে কোথায়?
তাই চলুন আজকে আমাদের এই কৃষ্ণের তিনটে প্রশ্ন আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আরো অনুষ্ঠানে আরো অনেক প্রশ্নের উত্তর নিয়ে আসবো যদি সুযোগ পাই। কংসের কারাগারে মা তুই বকির দ্বারে, সবাই একটু হরিণ ধ্বনি করুন, সংস্কার মালনাশনা
বলা হচ্ছে গীতা গঙ্গা জলের থেকেও পবিত্র। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, সকলে শুনবেন মন দিয়ে, গীতা গঙ্গা জলের থেকেও পবিত্র। দেখবেন আমাদের গঙ্গা জলকে অত্যন্ত আমরা সম্মান দিই, বাইরে থেকে কেউ বাইরে থেকে এলে গঙ্গা জল ছিটিয়ে দিই, অনেক কিছু করি। দেখবেন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, বিয়ে অনুষ্ঠান হলে গঙ্গা জলে স্নান করে এসে করি, বা কোনো আতুরে কোনো কিছু গেলে তারপর আমরা গঙ্গা জলে স্নান করে এসে ঘর যাওয়া পবিত্র হয়ে ফিরে আসি। তো বলছে শাস্ত্রে বলছে গঙ্গা জলের থেকেও গীতা পবিত্র। তো কেন দেখো গঙ্গা জলে স্নান করলে যদি পবিত্র হয় যেত তাহলে এই জগৎ সমাজে দুঃখ কষ্ট মারামারি হানাহানি বলে কিছু থাকতো না। সবাইকে নিয়ে গিয়ে একবার গঙ্গা জলে চুবিয়ে নিয়ে এলেই হতো, তাহলে কোনো কষ্ট কিন্তু ভালো করে দুঃখ যেত না। কিন্তু দেখুন এই সংসারেই আমরা গঙ্গা জলে স্নান করে এসে মনের মধ্যে থেকে কলুষতা গেছে কি আমাদের, মনের মধ্যে থেকে অভদ্রতা ভাব গেছে কি আমাদের। দেখবেন গঙ্গা জলে স্নান করলে চামড়াটা পরিষ্কার হয়, ভিতরটা পরিষ্কার করার ক্ষমতা গঙ্গা জলে নেই। চামড়ার উপরটা পরিষ্কার হবে কিন্তু আপনার ভিতরে যে নোংরা ঢুকে আছে, আপনার ভিতরে যে ক্ষতি করার মনোভাব ঢুকে আছে, পরকে খারাপ কথা বলা আছে, বদভ্যাস ঢুকে আছে, এ তো গঙ্গা জলে স্নান করে যাবে না, তাহলে কি হবে যাবে? যখন ভালো করে গীতার বাণী যখন আপনার মনের ভিতরে ঢুকছে, কানের মধ্য দিয়ে হৃদয়ে ঢুকছে, তখন আপনার ভিতরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই শাস্ত্র বলছে গঙ্গা জলের থেকেও গীতা পবিত্র। গঙ্গা জল কখনোই অপবিত্র নয়, ছোট করব না আমি কখন, গঙ্গা জল তো পবিত্র বটে, কিন্তু গঙ্গা জলের থেকেও গীতা পবিত্রময়। কারণ গঙ্গা জলে কেবল উপরটা পরিষ্কার করে, ভিতরটা নয়, কিন্তু গীতা এই যে পবিত্রময় বাণী আমরা শুনছি তাতে আজ ভিতরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই বলছে সর্ব উপনিষদ গাবা দুগ্ধ গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধাম ভারতমৃতম সর্বস্বম বিষ্ণু ভক্তা দিবিনেশ্বরতাম গীতা সংগ্রহম কৃত্বা পুনঃ জন্মনা বিদ্যতে। গীতার পবিত্রময় জ্ঞান যখন আমাদের মধ্যে আসে, আমাদের মধ্যে আসে, তখন এই ভবচক্র আর আমাদেরকে কাটতে হয় না। তাই গীতার এই পবিত্রময় বাণী দিয়ে আজকে যাবো, তাই একদম শেষে আমরা তাই সেই পবিত্র সঙ্গীত শ্রবণ করবো। তাই বলা হচ্ছে ভাগে 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 ভা
Hari Bol, 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 Hari Bol,